বন্ধুরা, তোমরা দেখছ আমি বিস্কুট বানাবো, জিরা বিস্কুট। কী কী দিলাম তোমরা দেখতে থাকো। এক বাটি ময়দা, হাফ বাটি বেসন, এক বাটি গুঁড়ো চিনি, আর হাফ চামচ হচ্ছে লবণ, আর 2 চামচ হচ্ছে ঘি। ওটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে। মাখা হয়ে গেলে তারপরে সেখানে জিরা মেশাবো। জিরাটা কমও দিতে পারো, বেশিও দিতে পারো, যে যেরকম ভালোবাসে। জিরার সেন্ট যে যেরকম ভালোবাসে সেরকমই তোমরা দিবে। তারপরে সেটাকে আবার একটু জল দিয়ে, অল্প জল দেব, বেশি না, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে তারপরে বিস্কুট আকারে করব। তারপরে ওই যে হলুদ রঙের বাটিটা দেখছো না, ওটা দিয়ে একটু ডিজাইন করে নেব। অনেকে চামচ দিয়েও করতে পারো। হ্যাঁ, ডিজাইন করে নিয়ে তারপরে সেটাকে সাদা তেলে ভাজব, কম আঁচে। কম আঁচে ভাজলে মচমচ করে, মচমচে হবে আর কি। হ্যাঁ, সে এই দেখো আমার বিস্কুট হয়ে গেল। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো।